আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছি। আজকের অনলাইন ইসলাম ও নৈতিক শিক্ষা ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমি এই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক গণিত, এই পদে আছি। তো আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা এই বিষয়ের উপরে রিভিশনমূলক ক্লাস করব। তো এখানে আমরা আজকে পঞ্চম অধ্যায় থেকে, যে অধ্যায়ের নাম হচ্ছে আদর্শ জীবন চরিত, যেখানে তিনজন নবী এবং তিনজন সাহাবীর জীবন কাহিনী আছে, যেটা আমাদের জীবনের জন্য আদর্শ অনুসরণীয়। তাদের এই সমস্ত কাহিনী, তাদের এই সমস্ত জীবনী, তাদের যে গুণাবলী, এগুলো যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা আদর্শ মানুষ হতে পারব, একজন নৈতিকভাবে বলিয়ান হতে পারব। তো আমরা তাদেরকে সার্বিকভাবে তাদের এই বিষয়গুলোকে অনুসরণ করার চেষ্টা করব। তো সেখানে তোমাদের সেকেন্ড সেমিস্টারে দুইজনের দুইটা কাহিনী আছে। এক হচ্ছে পার্ট ২, যেখানে আছে হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনী, এবং পার্ট ৪, যেখানে আছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনী। তো আজকের এই ভিডিও ক্লাসে আমি উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনী সম্পর্কে একটা রিভাইজমূলক আলোচনা করব। তো আজকে আমি ইউসুফ আলাইহিসসালাম এই জীবনী সম্পর্কে সংক্ষেপে একটু রিভাইজমূলক আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে পরিচয়, ইউসুফ আলাইহিসসালামের পরিচয়। হযরত ইউসুফ আলাইহিসসালাম কে ছিলেন? একজন আল্লাহর নবী ছিলেন। তার পিতার নাম ছিল ইয়াকুব আলাইহিসসালাম, অর্থাৎ তিনিও একজন নবী ছিলেন। এবং তার মাতার নাম ছিল রাহিলা বিনতে লাবন, অর্থাৎ লাবনের কন্যা রাহিলা। তাহলে ইউসুফ আলাইহিসসালামের পিতার নাম ইয়াকুব আলাইহিসসালাম, একজন নবী, এবং ইউসুফ আলাইহিসসালামের মাতার নাম রাহিলা বিনতে লাবন। আর তিনি ছিলেন তার বাবার, অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালামের 11তম পুত্র। অর্থাৎ তার পূর্বে আরও 10 জন ভাই আছে, যেগুলো তার সৎ ভাই, এবং তার পরবর্তীতে 12 নম্বর তার একজন সহোদর ভাই আছে, তার নাম হচ্ছে বিন ইয়ামিন। তো তিনি জন্মগ্রহণ করেন মোটামুটি আনুমানিক খ্রিস্টপূর্ব 1927 থেকে 1817, এটা হচ্ছে আনুমানিক 1927 থেকে 1817, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব। এই খ্রিস্টপূর্বে তিনি আনুমানিক জন্মগ্রহণ করেন। তিনি যেখানে জন্মগ্রহণ করেন সেই জায়গার নাম হচ্ছে কেনান, তিনি ছিলেন কেনানের অধিবাসী। তার শারীরিক গঠন অপূর্ব সুন্দর ছিল, তিনি খুব সুন্দর শারীরিক গঠনের অধিকারী ছিলেন। আর ব্যবহারে আবার ছিলেন বিনয়ী এবং উত্তম চরিত্রে গুণে গুণান্বিত, আমরা সেগুলো পরে জানতে পারব। পবিত্র কোরআনে হযরত ইউসুফ আলাইহিসসালামের এর যে কাহিনীটা বর্ণিত আছে, সূরা ইউসুফ নামে একটা আলাদা স্বতন্ত্র সূরা আছে, যেটা পবিত্র কোরআনের 12 নম্বর সূরা। এই সূরার অধিকাংশ আয়াতেই ইউসুফ আলাইহিসসালামের কাহিনী বর্ণিত আছে। এবং সেখানে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামের কাহিনী শুরু করার পূর্বে ইউসুফ আলাইহিসসালামের কাহিনীকে আহসানুল কসাস, অর্থাৎ সর্বোত্তম কাহিনী বলেছেন। তিনি বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসাই বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, আমি তোমাকে এই কোরআনের মাধ্যমে সবচেয়ে উত্তম সর্বোত্তম কাহিনী তোমাকে আমি শোনাচ্ছি। ষড়যন্ত্রের কবলে ইউসুফ আলাইহিসসালাম, তো ইউসুফ আলাইহিসসালাম এরপরে ষড়যন্ত্রের শিকার হন তার ভাইদের দ্বারাই।
তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বীয় পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে অনেক আদর করতেন, কারণ তিনিও পিতার সাথে পিতার অনেক বাধ্যগত ছিলেন, পিতার সাথে ভালো ব্যবহার করতেন, এবং তার উত্তম ব্যবহার, তার উত্তম চরিত্র গুণাবলী, এটার কারণে তার বাবাও তাকে অনেক আদর করতেন। এতে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সহোদর বিন ইয়ামিন ব্যতীত, অর্থাৎ তার নিজের যে ভাই আছে সবচেয়ে ছোট ভাই বিন ইয়ামিন বাদ দিলে, 12 জনের মধ্যে 2 জন বাদ, ইউসুফ আলাইহিস সালাম নিজে বাদ আর বিন ইয়ামিন বাদ, আরও যে 10 জন তার সৎ ভাই ছিল তারা তার প্রতি ঈর্ষান্বিত হয়, তারা তার ব্যাপারে ষড়যন্ত্রে লিপ্ত হয়। পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের অনুমতি নিয়ে একদিন তারা তাকে খেলার কথা বলে নির্জন একটি মাঠে নিয়ে যায়, খেলার কথা বলে, মিথ্যা কথা বলে। সেখানে তারা তাকে মারধর করে একটি গভীর কূপে নিক্ষেপ করে। বাড়িতে ফিরে এসে তারা পিতাকে বলে, আমরা যখন খেলাধুলা করছিলাম তখন একটি বাঘ এসে তাকে ধরে নিয়ে যায় এবং খেয়ে ফেলে, দেখুন এই যে তার রক্তমাখা জামা কাপড়। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের কথা বিশ্বাস করলেন না, বরং মর্মাহত হলেন। তিনি ক্রোধ প্রকাশ করলেন না, তিনি কিন্তু তার ছেলেদের প্রতি ক্রোধ প্রকাশ না করে ধৈর্য ধারণ করে বললেন, ধৈর্যই শ্রেয়, তোমরা যা বলছো সে বিষয়ে একমাত্র আল্লাহ আমার সাহায্যস্থল। এর পরবর্তীতে ক্রীতদাস হিসেবে বিক্রয়। একটি বণিক দল ওই কূপের পাশ দিয়ে মিশরে যাচ্ছিল, আল্লাহর ইচ্ছায় দলটি কূপের ধারে এসে থামলো। তারা পানির জন্য কূপের ভিতরে বালতি ফেললেই হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতির রশি ধরে উপরে উঠে আসেন। তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে বিস্মিত হয়ে বলল, কি সুন্দর, কি সুখবর, এ যে এক কিশোর। অতঃপর তারা তাকে পণ্যরূপে লুকিয়ে রাখল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরে দাস হিসেবে বিক্রি করে তারা পরবর্তীতে মিশরে দাস হিসেবে বিক্রি করে দেয়। মিশরের শাসক আজিজ তাকে স্বল্প মূল্যে মাত্র কয়েক দিরহামের বিনিময়ে ক্রয় করেন। তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে পুত্রের মতো ভালোবাসতে থাকেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যুবক বয়সে মিথ্যা অপবাদের দায়ে কারাবরণ করেন, মিথ্যা অপরাধের কারণে তিনি আবার কারাবরণ করেন। তিনি আল্লাহ প্রদত্ত অসাধারণ মেধা বুদ্ধিমত্তার দরুন ক্রমান্বয়ে কারাগারে সকলে শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন, আর তিনি স্বপ্নেরও ব্যাখ্যা করতে পারেন। তিনি কারাগারের মধ্যেও দুজনের স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন। এরপরে বিশেষ স্বপ্নের একটা ব্যাখ্যা, সেটা হচ্ছে বাদশার, মিশরের বাদশার একটা স্বপ্ন। তো একদিন মিশরের বাদশা স্বপ্নে দেখেন যে 7টি সুস্থ সবল গাভীকে 7টি দুর্বল গাভী খেয়ে ফেলছে, 7টি সুস্থ সবল গাভীকে 7টি দুর্বল গাভী খেয়ে ফেলছে। তিনি আরও দেখেন 7টি সবুজ শস্য শীষ এবং 7টি শুষ্ক শীষ, এইগুলো তিনি দেখেন। তিনি এই স্বপ্নের ব্যাখ্যার জন্য রাজদরবারের বিভিন্ন জ্ঞানী ও পণ্ডিতদের ডাকেন, কিন্তু কারোর ব্যাখ্যা তার পছন্দ হয়নি। বাদশা খবর পেলেন কারাগারে এক যুবক আছেন যিনি স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে তিনি জানলেন। অবশেষে বাদশা হযরত ইউসুফ আলাইহিস সালামের নিকট এ স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। স্বপ্নের ব্যাখ্যায় হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, দেশে 7 বছর প্রচুর শস্য উৎপন্ন হবে, আর পরবর্তী 7 বছর একটানা ভীষণ দুর্ভিক্ষ চলবে, সাথে সাথে তিনি দুর্ভিক্ষ হতে পরিত্রাণ পাওয়ার উপায়ও বলে দিলেন। এ ব্যাখ্যা বাদশাহের অত্যন্ত মনোভূত হলো, ফলে তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাম এর বিরুদ্ধে আনিত সকল অভিযোগ তুলে নেন এবং তাকে কারাগার থেকে মুক্তি দেন। পরবর্তীতে মন্ত্রিত্ব পদ লাভ। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর দেখা স্বপ্নের ব্যাখ্যায় ইউসুফ আলাইহিস সালাম এর যে স্বপ্ন বাদশার যে স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, সেই স্বপ্নের ব্যাখ্যায় খুশি হয়ে বাদশা তাকে অর্থমন্ত্রীর পদে নিয়োগ দেন। স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী প্রথম 7 বছর প্রচুর খাদ্যশস্য ফলন হয়, পরবর্তী 7 বছরে কম ফলন হওয়ায় মিশরে দুর্ভিক্ষ দেখা দেয়। অভাবের তাড়নায় তার ভ্রাতারা 3 বার খাদ্যশস্য সংগ্রহের জন্য রাজদরবারে আসে। কয়বার আসে? 3 বার। প্রথমবারই হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলেন, তার ভাইদেরকে, কিন্তু তিনি তাদের নিকট নিজের পরিচয় প্রকাশ করেননি। তবে মানবিক কারণে প্রত্যেকবারই তাদেরকে যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য বরাদ্দ দেন। দ্বিতীয়বার কৌশলে আপন সহোদর ভাই বিনিয়ামিনকে আটকিয়ে রাখেন দ্বিতীয়বারে, আর তৃতীয়বার নিজের পরিচয় প্রদান করেন এবং পিতা এবং পরিবারের সকল লোকজনকে রাজদরবারে আমন্ত্রণ জানান। সবাই যখন রাজদরবারে চলে আসলো তখন ভ্রাতাগণ নিজেদের ভুল বুঝতে পেরে হযরত ইউসুফ আলাইহিস সালামের নিকট ক্ষমা প্রার্থনা করে এবং বলেন, ভ্রাতাগণ বলে যে তারা বলল, আল্লাহর শপথ, আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন এবং আমরা তো অপরাধী ছিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম এ বলে তাদের ক্ষমা করে দিলেন যে আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন এবং তিনি শ্রেষ্ঠ দয়ালু।
এই একই কথা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মক্কা বিজয়ের সময় বলেছিলেন যে আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের মতোই তোমাদের উপরে বলছি যে আজকে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। পরবর্তী সময়ে ভাইয়েরা তাদের বৃদ্ধ পিতাকে সাথে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের নিকট আগমন করেন। তিনি তাদেরকে উষ্ণ সম্বর্ধনা জানান। এরপর তারা সকলে একসাথে মিলেমিশে বসবাস করতে থাকেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম 110 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো বিপদ আপদে ধৈর্য ধারণ করব, তার মতো চারিত্রিক গুণাবলী অর্জন করবো এবং ক্ষমা করতে শিখব। এই ছিল সংক্ষিপ্তভাবে ইউসুফ আলাইহিস সালামের জীবনী। তোমরা এখান থেকে যে বিষয়গুলো জানতে পারলে সেই বিষয়গুলো নিয়ে তোমরা এখানে দেখবে যে একটা বিষয় সম্পর্কে তোমরা লিখবে হোমওয়ার্ক, সেটা হচ্ছে ধৈর্য ও সততার মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায়। এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী অবলম্বনে কাহিনী অবলম্বনে বিশ্লেষণ করো যে ধৈর্য এবং সততা এটার মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায়। তো আজকে এখানে এই ক্লাসটা শেষ করতেছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। এটাই তো নৈতিকতার ক্লাস হলো, যে এর মাধ্যমে আমরা ধৈর্য সততা এই বিষয়গুলো শিখলাম এবং ক্ষমা, ধৈর্য সততা এবং সাথে আরও আছে ক্ষমা, ধৈর্য সততা ও ক্ষমার মাধ্যমে, ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। তো আমরা সবাই এই গুণগুলো অর্জন করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।